আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর যে বাস স্টপেজটি রয়েছে সেই জায়গাতে হাতের বা দিক থেকে হয়তোবা ভিডিও শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি আগে এখানে অনেক দোকানপাট ছিল বর্তমান সময়ে এই জায়গাটিকে খালি করা হয়েছে যদিও হাতের বা দিক থেকে কিছু অস্থায়ী বাস কাউন্টার এখনও রয়েছে তবে ধাপে ধাপে বিমানবন্দরের এই অংশটিকে পরিছন্ন করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি বিমানবন্দর এলাকার বিভিন্ন অংশে মাধ্যমে জায়গাগুলোকে পরিষ্কার করা হয়েছে হাতের বিশিষ্ট একটি টার্মিনাল এবং স্টেশন নির্মাণ করা হচ্ছে এবং হাতের বা দিকে বিমানবন্দরের নতুন যে শপিং মলটি নির্মাণ করা হয়েছিল সেই শপিং মলটি দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমরা যেমনটা শুনতে পেয়েছি যে এই শপিং মলটি খুলে দেওয়া হয়েছে অর্থাৎ এই শপিং মলটি চালু হয়েছে এর পাশে আরো একটি হোটেল তৈরি করা হচ্ছে সব মিলিয়ে বিমানবন্দরের এই অংশটি আগের চেয়ে অনেক বেশি দৃষ্টিনন্দন হবে যদি এর আশেপাশের যে অংশগুলো আছে সেগুলোকে আরো বেশি আধুনিকায়ন করা যায় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিমানবন্দরের পথচারী একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাসটি সম্পূর্ণ অত্যাধুনিক একটি শীততপ নিয়ন্ত্রিত আন্ডারপাস এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে বিমানবন্দর এলাকার যোগাযোগ অনেকটা উন্নত হবে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে এর নির্মাণ কাজ এগিয়ে চলছে বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কের অংশটি অনেক বেশি প্রশস্ত হয়েছে এখানে রাস্তাটি এতটাই প্রশস্ত হয়েছে যে একটি ফুটবলের মাঠের আকার ধারণ করেছে এই প্রশস্ত মহাসড়কটির কার্পেটিং কাজ সম্পূর্ণ করা হয়েছে অধিকাংশ জায়গাতেই প্রশস্ত এই সড়কটিকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে পরবর্তী সময়ে এখানকার যোগাযোগ ব্যবস্থায় আরও বেশি উন্নত হবে দশক সামনে হচ্ছে উত্তরা জসিমুদ্দিন বিআরটি স্টেশন জসিমউদ্দিন বাস থেকে এই স্টেশনটি একটু দূরে তৈরি করা হয়েছে এর কারণ হচ্ছে জসীমউদ্দিন বাস স্টপের কাছেই ছয় লেনের একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে তবে পথচারীদের পারাপারের জন্য উত্তরা জসিম ফ্লাইওভার এবং উত্তরা জসিম যে বিআরটি স্টেশনটি নির্মাণ করা হচ্ছে এই দুই স্থাপনার মাঝখানের অংশে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়েছে উত্তরা জসীম এই অংশটি আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন লাগছে এখানে কার্পেটিং করার ফলে রাস্তাটা দেখতে ভালো লাগছে যদি এখানে রোড মার্কিং করা হয় তাহলে আরও বেশি সুন্দর লাগবে এছাড়াও হাতের বা দিক থেকে ফুটপাথ নির্মাণের কাজও শেষ করা হয়েছে এবং হাতের ডান দিকের অংশে অর্থাৎ ফ্লাইওভারের নিচের অংশে যেখানে ইউটারের ব্যবস্থা করা হয়েছে সেই অংশগুলো সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে এখানে যে নির্মাণ সামগ্রী ছিল ফ্লাইওভারের নিচের অংশে সেই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে প্রশস্ত সড়ক এবং ফুটপাথ নির্মাণের ফলে উত্তরার এই অংশটি এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে একসময় এই জায়গাগুলো খুবই অগোছালো ছিল এবং নোংরা ছিল তো এই জায়গাগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং পরিচ্ছন্ন হচ্ছে যদি এই জায়গাটিকে আরো বেশি আধুনিকায়ন করা হয় তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে দর্শক এবার রাজলক্ষ্মীর দিকে চলে এসেছি এখানে যে পুরাতন ফুটোবার বৃষ্টি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং এর পাশেই নতুন করে একটি আধুনিক ফুটোবার ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং এই ফুটোবার আরও আরো দৃষ্টিনন্দন করতে এর দুপাশ দিয়ে ফুল গাছ লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে একটা সময় উত্তরাতে অনেক বড় বড় গাছ ছিল এখন গাছ নেই বললেই চলে তবে হাতের বাঁ দিকে আপনারা যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন এই ডিভাইডারের মধ্যে যদি মাঝারি আকারের যে গাছগুলো আছে সেই গাছগুলো লাগানো হয় তাহলে এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর হবে দর্শক এবার উত্তর আজমপুরের দিকে চলে এসেছি এখানে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে দর্শক এখানে পুরাতন যে ফুট বৃষ্টি ব্রিজটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং বিআরটি স্টেশনের যে ফুট বৃষ্টি ব্রিজটি রয়েছে সেটি চালু করে দেওয়া হয়েছে এছাড়াও এখানে মহাসড়কের পুরো অংশটি কার্পেটিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে উত্তরার অংশটি প্রশস্ত হওয়ার ফলে এখানের যানজট আগের চেয়ে অনেকটা কমে গেছে আগে এখানে তীব্র যানজটের সৃষ্টি হতো বর্তমান সময়ে যেহেতু সড়কটি অনেক বেশি প্রশস্ত হয়েছে যার ফলে এখানে যানজটও অনেকটাই কমে গেছে তবে বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের এই অংশটিতে পুরোপুরি সুফল পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ দশ লেন টঙ্গি আবদুল্লাপুর সেতুর নির্মাণ কাজ এবং গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সড়কের ভোগান্তি কমবে না দশ লেন টঙ্গি আবদুল্লাপুর সেতুর মূল কাজ সম্পূর্ণ হলেও এর র্যাম্পের সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে দশক উত্তরা বিএনএস সেন্টারের এই অংশটিতে কার্পেটিং করার ফলে রাস্তাটি প্রশস্ত হয়েছে এর পাশাপাশি হাতের বা দিক থেকে প্রশস্ত একটি ফুটপাত নির্মাণ করা হয়েছে এছাড়া উত্তরা হাউস বিল্ডিং ফ্লাইওভারের নিচের অংশটি পরিচ্ছন্ন করা হচ্ছে এর নিচে অনেক নির্মাণ সামগ্রী রাখা ছিল এবং অনেক ময়লা ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নিয়ে জায়গাটিকে আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন করা হয়েছে দর্শক খাতের ডান দিকে ফ্লাইওভারের নিচের অংশটি আপনারা যদি দেখেন এখানে আগে অনেক নির্মাণ সামগ্রী রাখা ছিল এখান থেকে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে যার ফলে জায়গাটি দেখতেও খুব ভালো লাগছে দর্শক এবার আবদুল্লাপুরের দিকে চলে আসলাম হাতের বা দিক থেকে নতুন করে একটি র্যাম্পের সংযোগ সড়কের কাজ শুরু করা হয়েছে অনেকদিন এখানে কাজ ধরা হয়নি অবশেষে কাজটি ধরা হয়েছে আর এই র্যাম্পের সংযোগ সড়কের কাজ দেরিতে হওয়ার কারণ মনে হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশ কিছু পাইলিং কাজ চলছিল এবং পিলার নির্মাণ কাজ চলছিল র্যাম্পের খুব কাছাকাছি অংশে এর কারণে হয়তোবা এই র্যাম্পের সংযোগ সড়কের কাজটি দেরিতে করা হয়েছে এবার টুঙ্গি স্টেশন রোডের থেকে চলে আসলাম টুঙ্গি স্টেশন রোডের মাঝখানের যে মিডিয়ানের অংশটি আছে এই মিডিয়ানের অংশটি পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে এর পাশাপাশি এখানে বিআরটি স্টেশন নির্মাণ কাজ চলছে উপরের অংশে এবং নিচের অংশে হাতের ডান দিক থেকে দেখা যাচ্ছে সিঁড়ির অংশে রেলিং তৈরির কাজ শেষ করা হয়েছে দশক টুঙ্গি স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেলের শাটল বাস সার্ভিস চালু রয়েছে যারা মেট্রো রেলে ভ্রমণ করতে চান তারা টঙ্গি স্টেশন রোডে বিআরটিসি কাউন্টার রয়েছে সেই বিআরটিসি কাউন্টার থেকে টিকিট কেটে মেট্রো রেলের শাটল বাস সার্ভিসের মাধ্যমে উত্তরা দিয়াবাড়ি মেট্রো চলে স্টেশনে পারবেন এবার মিল গেটের অংশে চলে এসেছি হাতের ডান দিকের অংশে মহাসড়কের কার্পেটিং কাজ শেষ করা হয়েছে এবং আমরা যে লেনটি দিয়ে যাচ্ছি এই লেনে এখনও কার্পেটিং কাজ কিছু বাকি রয়েছে এর কারণ হচ্ছে হাতের বা দিক থেকে কিছুদিন আগে এখানে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছিল এবারে সে দেখতে পাচ্ছি এখানে ড্রেন নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে কার্পেটিং এর কাজগুলো শেষ করা হবে এছাড়াও মিলগেট অংশে উপরে এবং নিচে স্টেশন নির্মাণ কাজ চলছে কাউন্টার এবং ওয়েটিং রুমের পাশাপাশি সিঁড়ির রিলিং নির্মাণের কাজও শেষ করা হয়েছে তবে মিলগেটের কিছু অংশ এখনও কার্পেটিং এর কাজ বাকি রয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে কার্পেটিং এর কাজ শুরু করা হবে দর্শক সেই সাথে দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ